আচ্ছা, গত ক্লাস পর্যন্ত পড়ানো হয়েছে যেটা যে ফিক্সড বায়াস কনফিগারেশন পর্যন্ত, আজকে হচ্ছে যেটা পড়াবো সেটা হচ্ছে সেলফ বায়াস কনফিগারেশন, আর একটা আছে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। ঠিক আছে, তো সেলফ বায়াস কনফিগারেশনটা শুরু করি। তো এটা হচ্ছে বিজেটির মতনই ছিল, ঠিক আছে, কনফিগারেশনটা বিজেটিতে যেটা পড়াইছিলাম সেলফ বায়াসে কি পার্থক্য ছিল ফিক্সড বায়াসের সাথে, যে সোর্সটাকে সরাসরি গ্রাউন্ড করতেছি না, এটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডিং করতেছি, ঠিক আছে, বাইপাস করে দিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে যে এটাতেও আমাদের হচ্ছে আগেরটার মতন এসি সার্কিটটা আঁকা আছে। এখান থেকে আমরা এটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাইছি ডিসির জন্য, যেটা জন্য কি হয় C1 সেটা ওপেন সার্কিট হয়ে গেছে, আর যেটা শর্ট হয়ে গেছে, আর এখানে কোনো ভিজিজি নাই, সো এখানে সাথে এটা শর্ট করে দিচ্ছি, এটুকুই, তাছাড়া কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আগেরটার মতনই ID=0 ধরে এটা পাওয়া গেছে। ওকে, তারপরে এখন যেটা করতে হবে, একটা ইকুয়েশন আছে এখানে। এখন দেখেন, বলছে দা কারেন্ট থ্রু আর এস ইজ দা সোর্স কারেন্ট আই এস, বাট আই এস ইজ ইকাল আই ডি, এন্ড মানে ভি আর এস এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই এস, বাট আমরা জানি প্রথমে দেখছি যে আই এস আর আই ডি টা সমান সমান, সেজন্য এখানে কি হবে ভি আর এস সমান সমান আই ডি ইন্টু আর এস, মানে এর অ্যাক্রসে যে ভি আর এস এই ভোল্টেজটা কত হবে, এই ভোল্টেজটা হবে হচ্ছে আই ডি বা আই এস ইন্টু আর এস। ওকে, এটা পাওয়া গেল। তবে বলছে ফর দা ইন্ডিকেটেড লুপ উই ফাইন্ড দ্যাট, এখানে দেখেন একটা লুপ আছে VDS আর VRS দুটো ভোল্টেজ আছে এখানে, দেখছেন এখানে, তাহলে কি হচ্ছে দেখেন লুপের মধ্যে মাইনাস VGS মাইনাস VRS ইজিকাল 0 দুটো ভোল্টেজের জন্য, তাহলে VGS ইজিকাল মাইনাস VRS, মাইনাস VRS মানে কি হবে মাইনাস ID ইনটু RS। এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এভাবে আমরা VGS এর ভ্যালুটা পাইলাম। তাহলে VGS এর ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ID আর হচ্ছে RS এর গুণ করতে হবে, তার নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এই VGS এর ভ্যালুটা এই ID এর মানে শকলিস ইকুয়েশনে এখানে বসাই দিতে হবে, তাহলে পাওয়া যাবে। দেখেন এখানে VGS এর ভ্যালু মাইনাস আইডি আর এস বসালে কি হয় 1 প্লাস আইডি আর এস বাই ভিপি হোল স্কয়ার। ঠিক আছে, এখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করলে কি হবে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা যে এই এই ছবিটা আঁকতে পারি বা গ্রাফটা আঁকতে পারি, যেটা আমি বলছিলাম চারটা পয়েন্ট দিয়ে, ঠিক আছে। এখন যদি আমি হচ্ছে ওইখান থেকে এইটার জন্য নিই, কিউ পয়েন্টের জন্য বের করি, তাহলে কি হবে দেখেন, এটা আমি আগে পয়েন্টটা আঁকে এনলাম এই চারটা পয়েন্ট দিয়ে গ্রাফটা, তারপরে এখন বলছে আইডি সমান সমান আইডি এস এস ইন্টু 1 প্লাস আইডি ইন্টু আর এস বাই ভিপি হোল স্কয়ার, আর ভিজিএস এর ভ্যালু কত ছিল মাইনাস আইডি ইন্টু আর এস। ঠিক আছে, এখন ভিজিএস এর ভ্যালু যখন মাইনাস আইডি ইন্টু আর এস হবে তখন কি হবে, তখন এই পয়েন্টটা কোন দিকে হবে, এই পয়েন্টটা মোটামুটি ধরা যায় এই পয়েন্টে হবে, ঠিক আছে, যে পয়েন্ট আমি যোগ করে বের করবো, মানে এটা ক্যালকুলেশন করে যে পয়েন্ট বের করবো সে পয়েন্টটা পাবো কিউ পয়েন্ট, সে কিউ পয়েন্ট থেকে এদিকে টান দিব, আর এদিকে টান দিলে আমরা আইডি আর হচ্ছে ভিজিএস এর ভ্যালু পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখেন, পয়েন্ট ওয়ান যে ভিজিএস ইজ ইকাল মাইনাস আইডি ইন্টু আর এস, এখানে হচ্ছে আইডি ইন্টু আর এস। ওকে, তাহলে আইডি এর ভ্যালু দ্য মোস্ট অবভিয়াস কন্ডিশন টু অ্যাপ্লাই ইজ, আইডি এর ভ্যালু প্রথমে 0 অ্যাম্পিয়ার ধরছে, 0 অ্যাম্পিয়ার ধরলে কত হবে ভিজিএস এর ভ্যালু 0 হবে, দেয়ারফর দ্য ফার্স্ট পয়েন্ট ইজ আইডি ইজ ইকাল 0 অ্যাম্পিয়ার এন্ড ভিজিএস ইজ ইকাল 0 ভোল্ট। ঠিক আছে, মানে এই ছবিটার ক্ষেত্রে বর্ণনা দিছে, আপনারা এইভাবে না করে জাস্ট চারটা পয়েন্ট আঁকে নেওয়ার পরে এই পয়েন্টটা বের করতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি একটা ম্যাথ দিয়ে। ওকে, আচ্ছা, এখন এই পয়েন্টটা পাওয়া যাওয়ার পরে এই যে আইডি ইনটু আর এস ইজ ইকুয়াল মাইনাস আইডি এস এস আর এস বাই 2, এই পয়েন্টটাও বুঝাবো, বাট এটা ম্যাথ দিয়ে বুঝাবো, ঠিক আছে, যখন আমি করবো এটা পরে বুঝাচ্ছি, তার আগে দেখে নিই। এই যে এখানে একটা লুপ ঘুরাইছে যে ভি আর এস ভিডিএস ভিআরডি আর ভিডিডি এটার মধ্যে, ঠিক আছে, উপরে গেলে দেখা যাবে আমরা হচ্ছে এই যে বিজেটির জন্য যেটা করছিলাম সেটার মতনই সেম, ঠিক আছে, কি কি আছে, ভিডিডি আছে, ভিআরএস আছে, ভিডিএস আছে, ঠিক আছে, এখানে দেখেন কি কি আছে, একবার দেখাই, ভিআরএস নিচের যেটা হচ্ছে আমাদের সোর্সের সাথে, ঠিক আছে, ভোল্টেজটা সেটা হচ্ছে, ঠিক আছে, ভিআরএস মানে আরএস এর অ্যাক্রসে, ভিডিএস যেটা আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজ দিব, ভিআরডি, ঠিক আছে, ভিআরডিটা হচ্ছে আরডির অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা, আর ভিডিডিটা হচ্ছে সোর্স ভোল্টেজ, ঠিক আছে, এগুলো সবগুলোকে আমরা যদি একসাথে নিই তাহলে কি হবে, ভিডিএস ইজ ইকুয়াল ভিডিডি মাইনাস ভিআরএস মাইনাস ভিআরডি, এখানে ভিডিডি মাইনাস ভিআরএস টাকে আবার আমরা আইএস আরএস লিখতে পারি, আর ভিআরডি টাকে আমি লিখতে পারি কি, এর মধ্যে আইডি কারেন্ট ফ্লো হচ্ছে আর রেজিস্ট্যান্সটা হচ্ছে আরডি, ঠিক আছে, আমরা জানি আইডি সমান আইএস, তাহলে এখানে সবকিছুকেই আইএস টাকে আইডি তে কনভার্ট করলাম, তাহলে ভিডিএস ইজ ইকুয়াল ভিডিডি মাইনাস আইডি আরএস যোগ আরডি। ওকে, আগের মতনই বিজেটিতে আমরা যে ইকুয়েশনগুলো পাইছি ওটার মতনই, ঠিক আছে, তাহলে ভিএস ফিজিক্যাল কত পাবো আইডি আর এস, ভিডি আমরা 0 ভোল্ট, ঠিক আছে, তারপরে কি আছে, আর আছে ভিডি ফিজিক্যাল ভিডিএস প্লাস ভিএস ফিজিক্যাল ভিডিডি মাইনাস ভিআরডি। ওকে, এখন তাহলে দেখেন প্রথমে
এই ছবিটা দেখলাম আমরা, এটা দেখে বুঝতে পারতেছি এটা সেলফ ব্যাস কনফিগারেশনে আছে, ঠিক আছে। ভিজিএস কিউ, আইডি কিউ, ভিডিএস, বিএস, ভিজি আর ভিডি বের করতে হবে। তারপর আমাদের বেসিক ইকুয়েশন কি, ভিজিএস সমান মাইনাস আইডি আর এস। এখানে আইডি ভ্যালু দেওয়া আছে কত, আইডির ভ্যালু হচ্ছে 4 মিলিঅ্যাম্পিয়ার। এটা কি দেওয়া আছে না বের করতে, ওটা অবশ্যই বের করতে হবে, ঠিক আছে। সেটা করার আগে কি করব দেখে নিই। এখানে যে আইডিটা ভ্যালুটা দেওয়া আছে, সেই আইডি ভ্যালুটাকে আমাদের আইডিএস এর সাপেক্ষে যদি বলি তাহলে কি হবে, আইডিসিকাল আইডিএসএস বাই 2, ঠিক আছে। তাহলে আইডিএসএস বাই 2 এর 2 হয় তাহলে 8 বাই 2 হবে। এটা আমাদের এখানে করা আছে, আমি যেটা পরে বলতে চাইছিলাম, ঠিক আছে। এই যে আইডি সমান সমান আইডিএসএস বাই 2 এটা ধরতে হবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বলছে যে প্রথমে আমরা আইডি সমান সমান 0 ধরবো, তারপর আমরা কি করব, তারপরে আমাদের আইডি সমান সমান ধরতে হবে আইডিএসএস বাই 2। 0 ধরাটা মনে রাখতে হবে না, এটা না মনে রাখলেও হবে, কিন্তু আইডি সমান সমান আইডিএসএস বাই 2 ইউজ করতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এখান থেকে আমি আইডির ভ্যালু পাবো, মানে 8 বাই 2 করলে 4 মিলিঅ্যাম্পিয়ার হয়, আর হচ্ছে আর এস এর ভ্যালু দেওয়া আছে 1 কিলো ওহম। তাহলে এখান থেকে আমরা আইডির ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। যে এখান থেকে আমরা আইডির ভ্যালু পাইলাম, ওকে। আইডির ভ্যালু পাইলে আমরা কি হবে, আইডি ভ্যালু পাওয়ার পরে আমরা ভিজিএস এর ভ্যালু পাইলাম, ওকে। তারপরে দেখেন এখানে ছবিটা জাস্ট আঁকা আছে, যে আমরা যেটা বলছি যে হচ্ছে আইডি সমান সমান আইডিএসএস বাই 2, ঠিক আছে। এটা জাস্ট ছবিটা দেওয়া আছে, ছবিগুলো এখন এটার জন্য ইম্পর্টেন্ট এত না, পরে আসছে ছবিটাতে। আগে একটু নর্মাল অ্যাপ্রোচে দেখা দিই, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে। তাহলে ভিজিএস কিউটা কত হবে, মাইনাস 2.6, তার কারণ কি ভিজিএস টা কি বের হলো, মাইনাস 4, ঠিক আছে। এখন এই মাইনাস 4 যেটা বের হলো মাইনাস ভিজিএস এর ভ্যালু, তাহলে এই ভিজিএস এর যদি আমি একটা এখানে দাগ টানি, তাহলে মাইনাস কত হবে, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। এটা একটা হচ্ছে নর্মাল পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট পাচ্ছি যেটা হচ্ছে শূন্য পয়েন্টের সাথে যোগ করে দিচ্ছি। মানে কি হবে যোগ করতেছি, আমি বলছিলাম প্রথমে ভিজিএস এর ভ্যালু শূন্য নিতে হবে, তারপরে ভ্যালু নিতে হবে মাইনাস 4। দেখেন শূন্য আর মাইনাস 4 যোগ করে দিলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। তার মানে আরেকবার বলি এটা স্পষ্ট হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদের ভিজি সরি আইডি ভ্যালু 0 অ্যাম্পিয়ার ধরে ভিজিএস এর ভ্যালু পাবো 0 ভোল্ট, ঠিক আছে। তারপর আইডি ভ্যালু আইডিএসএস বাই 2 ধরে ভিজিএস এর ভ্যালু হবে মাইনাস আইডিএসএস আর এস বাই 2, যেটা আমরা এখানে পাইলাম। তাহলে আমরা একটা ভ্যালু জানি ভিজিএস এর 0 ভোল্ট, আরেকটা ভ্যালু জানি মাইনাস 4 ভোল্ট এখান থেকে। তাহলে এখানে একটা 0, এখানে একটা 4, ঠিক আছে। এই যে 4, এটা এখান থেকে তাহলে 4 টা আমি এরকম টানে নিলাম, আর এখানে 0, ঠিক আছে। তাহলে দুইটা যোগ করলে প্রথমে আমরা কি করছি, প্রথমে 0 নিলাম, তারপরে হচ্ছে মাইনাস 4, এই যে মাইনাস 4 আছে এখানে একটা পয়েন্ট নিলাম। তাহলে কি করবো, তারপরে এই দুইটা পয়েন্ট যোগ করে বর্ধিত করে দিলাম, তাহলে এটা ছেদ করবে এই পয়েন্টে। এই পয়েন্টে কিউ পয়েন্ট, এই পয়েন্ট থেকে এদিকে গেলে আমরা ভিজিএস কিউ এর ভ্যালু পাবো, আর এই পয়েন্টে গেলে আমরা আইডি কিউ এর ভ্যালু পাবো, ঠিক আছে। এক্ষেত্রে তো মনে রাখতে হবে, আগে আমাদের ভিজিএস কিউ আর ভিজিএস তো সেম ছিল, ঠিক আছে, সেল ব্যাস এর ক্ষেত্রে। বাট এক্ষেত্রে ভিজিএস এর ভ্যালু থেকে আমরা ভিজিএস কিউটা পাবো, ওকে। তারপরে এখান থেকে আমরা ভিজিএস কিউ আর হচ্ছে আইডি কিউ এর ভ্যালুটা পাইলাম, ঠিক আছে। তারপরে ভ্যালু পাওয়ার পর আমরা কি করব, আইডিএস এর এই যে ইকুয়েশনে ভিজিএস এর ইকুয়েশনে এই দুটো ভ্যালু বসাই দিব। তারপর আমরা কি করব, আই ভিএস এর ইকুয়েশনে আইডি আর আরএস এর ভ্যালু বসাই দিব। আমরা জানি ভিজিএস সমান সমান 0 ভোল্ট, এটা লাগবে না আর, ঠিক আছে। তারপরে ভিডি ইজ ইকাল, আমরা আগের ইকুয়েশন যেটা আমি বলছি সেই ইকুয়েশন থেকে ভিডি সমান ভিডিএস প্লাস ভিএস জানি। তারপরে কি করবো, ভিডি ইজ ইকাল ভিডিডি মাইনাস হবে এটা কত, ভিএস টাকে এটা মাইনাস আইডি আর ডি, এভাবেও করতে পারি, অথবা ভিডি ইজ ইকাল ভিডিএস প্লাস ভিএস করতে পারি, যেটা উপরের ইকুয়েশনে দেখানো হয়েছে, ঠিক আছে। এই আমাদের হয়ে যাবে এটা, ওকে। এখানে আমাদের গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই মেইনলি সাপোর্ট করা হয়েছে, কারণ হচ্ছে আমরা আগেরটার মতন যে ম্যাথমেটিক্যাল থেকে কিন্তু এটা পাচ্ছি না। ম্যাথমেটিক্যাল থেকে আমরা জাস্ট ভিজিএস ইকুয়াল মাইনাস 4 ভোল্ট পাবো, ঠিক আছে। বাট ভিজিএস কিউ এর ভ্যালু পাবো না, কিন্তু ভিজিএস কিউ এর ভ্যালু বের করতে হলে আমাদের এই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নাই, গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা ফলো করতে হবে। প্রথম ভোল্টেজে তাহলে কি পাইলাম, প্রথমটা পাবো হচ্ছে 0, ঠিক আছে। তারপরটা কি মাইনাস 4, সুতরাং যদি আমরা দুটো যোগ করে দিই তাহলে কি হবে, তাহলে এরকম একটা লাইন পাবো, যেটা হচ্ছে ছেদ করবে এই এই যে একটা গ্রাফিক্যাল লাইন, যেটা আমরা এই ভ্যালু অনুযায়ী আঁকে দিব। আরো একটা বিষয়, আপনারা যে আঁকবেন এই গ্রাফটা সেটা কেমন করে করবেন, আমি বলছিলাম যখন ভিজিএস এর ভ্যালু যখন আইডি এর ভ্যালু 0 হবে তখন ভিডিএস এর ভ্যালু ভিপি হবে, ঠিক আছে। তারপর যখন হচ্ছে ভিজিএস এর ভ্যালু 0 হবে তখন আইডি এর ভ্যালু আইডিএসএস হবে। এই দুটো পয়েন্ট আগেই পাইলাম, তারপরে একটা পয়েন্ট পাবো এটা, আর একটা পয়েন্ট পাবো আইডিএসএস বাই 2 এর জন্য ভিপি ভ্যালু 0.3 পিপি, যেটা আমি উপরে দেখাইছি, ঠিক আছে। এইটা আপনাদের ছবি আঁকে নিতে হবে, কিন্তু বিভিন্ন ভ্যালুর জন্য
এই ছবিটা এইভাবে এঁকে নিতে হবে গ্রাফিক্যাল অ্যাপ্রোচের জন্য, ঠিক আছে? তারপরে কি করতে হবে, তারপরে আমি বলছিলাম যে ভিজিএস এর প্রথম ভ্যালুটা জিরো নিতে হবে, জিরোটা সবসময় মনে রাখতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে যে এই ভিজিএস ইকুয়াল মাইনাস আইডি আর এস এর আইডি জায়গায় আইডি এস এস বাই টু ইন্টু আর এস বসায় আমরা এখান থেকে ভিজিএস এর আরেকটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালু যোগ করে দিব, বাড়ায় দিব, তাহলে কি হবে, এই পয়েন্ট এই যে লাইনটা আর এই যে যেটা হচ্ছে আমাদের গ্রাফ সেটা হচ্ছে একটা পয়েন্টে ছেদ করবে, সেটা হচ্ছে কিউ পয়েন্ট। দিয়ে ওখান থেকে দুটো ভার্টিক্যাল অ্যাক্সিস টানলে একটা ভ্যালু পাবো হচ্ছে ভিজিএস কিউ এর ভ্যালু, একটা ভ্যালু পাবো আইডি কিউ এর ভ্যালু, ঠিক আছে? তারপরে এই ভ্যালু দুটো পাওয়ার পরে আমরা এই যে নর্মাল ইকুয়েশন অনুযায়ী ইকুয়েশনে বসায় দিলেই আমরা যেগুলো যেগুলো চাইছে সেগুলো সেগুলো পাবো। যেমন এখানে চাইছিল ভিডিএস, তারপরে হচ্ছে ভিএস, ভিজি আর ভিডি, ওকে? আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন সেলফ বায়াস বলবে তখন হচ্ছে কি করব, আমরা জিটাকে তো গ্রাউন্ড করে দিচ্ছি, সুতরাং ভিজি ইজ ইকুয়াল 0 ভোল্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর যখন ফিক্স বায়াস ছিল তখন ভিএস ইজ ইকুয়াল 0 ভোল্ট ছিল, ওকে? এখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বাইজিং, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে, আমি বিজেটিতেও করাইছিলাম এরকম, আরেকবার বলে দিচ্ছি যে R1 R2, ঠিক আছে, এই দুটাকে আমাদের একটাতে বানাতে হবে। আর এই পাশে দেখেন একই রকম আগের মতনই আছে, সেলফ বায়াস এর মতন আছে, ঠিক আছে? এখন আগেরটার মতন C1 আর C2 কে ওপেন করে দিব, CSটাকে ওপেন করে দিব, আর কি করব আমরা হচ্ছে IG = 0 করব, ঠিক আছে? এখন কি হবে করছে দেখি, এখান থেকে এত কিছু পড়া দরকার নেই ভেতরে, জাস্ট হচ্ছে আমরা ইকুয়েশন দেখব যেটা আগের মতনই সব নিয়ম, ঠিক আছে? আমরা এখন এখান থেকে কি করব, আমরা ভিজি এর একটা ভ্যালু পাবো। ভিজি মানে এই যে আমি যেটা বললাম যে হচ্ছে এই দেখেন এই দুটো ইকুয়েশন একে আলাদা করে দিছে, একই জিনিস এটা, এটা তো শর্ট তাই না, ভিডিডি ভিডিডি। আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য এখানে কি করছে, ভিডিডি এটাকে একটা আলাদা ব্রাঞ্চ করছে, এটাকে একটা আলাদা ব্রাঞ্চ করছে, ঠিক আছে? এই ব্রাঞ্চে কি আছে, R1 আর R2, আর মাঝখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিজি, ওকে? তাহলে এখন আমরা ভিজি কেমন করে পাবো, ভিজি সমান সমান আমরা যদি এখন অ্যাপ্লাই করি, আমরা যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, ভিজি সমান সমান R2 ইনটু ভিডিডি বাই R1 যোগ R2, ঠিক আছে? এটা আমরা তাহলে কি পাবো, অর্থাৎ দা ভোল্টেজ ভিজি ইকুয়াল টু দা ভোল্টেজ অ্যাক্রস R2 ক্যান বি ফাউন্ড ইউজিং দা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাজ ফলোস, ঠিক আছে? এখান থেকে আমরা তাহলে ভিজি ভ্যালু কত পাবো, ভিজি ইজ ইকুয়াল R2 ইনটু ভিডিডি বাই R1 যোগ R2, এটা নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এটা পাইলাম আমরা ভিজি ভ্যালু। কেন আমরা R2 নিলাম, কারণ আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী যেটার সাথে থাকে এটার অ্যাক্রসের ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে সোর্স ভোল্টেজকে বাই পুরো ভোল্টেজ পুরো রেজিস্ট্যান্সের যোগফল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন হচ্ছে R2 নিলাম এর অ্যাক্রসের ইনটু ফুল ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ ভিডিডি বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি পাবো, এক মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে ভিজির ভ্যালু পেলাম, ঠিক আছে? এখন ভিজির ভ্যালু পাওয়ার পরে দেখেন এখানে একটা লুপ আছে, এই লুপ অনুযায়ী এই লুপে আমি একটা KVL অ্যাপ্লাই করব। লুপে কি কি ভোল্টেজ আছে, ভিজি আছে, ভিজিএস আছে আর ভিআরএস আছে, তাহলে প্লাস ভিজি মাইনাস ভিজিএস মাইনাস ভিআরএস ইজ ইকুয়াল 0। ইজিলি আমরা এখানে তাহলে ভিজিএস কেমন করে পাবো, ভিজিএস পাওয়ার জন্য তাহলে আমাদের ভিজি মাইনাস ভিআরএস করতে হবে। ভিজি আমরা উপরের ইকুয়েশন থেকে পাবো আর ভিআরএস সমান সমান কি আইডি অথবা আইএস ইনটু আরএস, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে এই যে ভিআরএস সমান আইএস আরএস ইজ ইকুয়াল আইডি আরএস, ঠিক আছে? এইভাবে করে আমরা ভিজিএস এর ভ্যালুটা পাইলাম। আচ্ছা, তারপরে এখন কি বলছে বসে দেখেন, দ্যাট দ্য প্রসিডিউর ফর প্লটিং দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ নট আ ডিফিকাল্ট ওয়ান এন্ড উইল প্রসিড ইন দ্য নেক্সট স্লাইড। মানে এখানে যে প্রসিডিউরটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গ্রাফিক্যাল, সেটা বেশি ডিফিকাল্ট না, দেখে যদিও মনে হচ্ছে যে এটা একটু কঠিন হতে পারে, বাট এটা কঠিন না, ঠিক আছে? এখন যাচ্ছি, পরে তাহলে বোঝাচ্ছি, ওকে? এখন দেখেন এখানে বলছে সিএস এনি স্ট্রেট লাইন রিকোয়ার্স টু পয়েন্টস টু বি ডিফাইন্ড। আগেরটার মতন যদি একটা স্ট্রেট লাইন চাই আমরা তাহলে দুটো পয়েন্ট লাগবে। আমরা কি করব, ফার্স্ট উই ক্যান ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট এনিওয়্যার অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস দ্য কারেন্ট আইডি ইজ ইকুয়াল 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তারপরে বলছে দেয়ারফর সিলেক্ট আইডি টু বি 0 অ্যাম্পিয়ার, উই আর স্টার্টিং দ্যাট উই আর সামওয়্যার অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। আগেরটার মতনই আইডিটাকে প্রথমে 0 অ্যাম্পিয়ার ধরে নিছেন, ঠিক আছে? তাহলে 0 অ্যাম্পিয়ার ধরে নিলে ভিজিএস এর ভ্যালু কত হবে, ভিজি সমান হবে 0.1। তাহলে এক নম্বর পয়েন্ট পাইলাম ভিজিএস সমান ভিজি, ঠিক আছে? আগেটাতে কি পাইছিলাম, ভিজিএস সমান হচ্ছে 0 পাইছিলাম, মানে 0 থেকে শুরু করছিলাম। এখানে কি পাবো, ভিজিএস সমান ভিজি, মানে ভিজি থেকে শুরু করব এখানে, ঠিক আছে? দ্য রেজাল্ট স্পেসিফাইজ দ্যাট হোয়েন এভার উই প্লট দ্য অ্যাবাভ ইকুয়েশন ইফ উই চুজ আইডি সমান 0 অ্যাম্পিয়ার দ্য ভ্যালু অফ ভিজিএস ফর দ্য প্লট উইল বি ভিজ ভোল্টস। মানে এখান থেকে এটা বলা হচ্ছে যে যখন আমরা আইডির ভ্যালু 0 অ্যাম্পিয়ার ধরবো তখন প্রথম পয়েন্টটা পাবো ভিজিএস ইজ ইকুয়াল ভিজি, ঠিক আছে? এখন বলছে ফর দ্য আদার পয়েন্ট লেট আস ইমপ্লয় দ্য ফ্যাক্ট দ্যাট এট এনি পয়েন্ট অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ভিজিএস ইজ ইকুয়াল 0 ভোল্ট অ্যান্ড সলভ ফর দ্য রেজাল্টিং ভ্যালু অফ আইডি।
প্রথমে আমাদের আইডি সমান 0 অ্যাম্পিয়ার ধরছি, এবার আমাদের ভিজিএস সমান 0 ভোল্ট ধরবো, ঠিক আছে? এখন যদি ভিজিএস সমান 0 ভোল্ট ধরি তাহলে কি হবে, এখানে ধরলে হবে হচ্ছে আইডি ভ্যালু কত পাবো, আইডি সমান ভিজি বাই আরএস যখন ভিজিএস এর ভ্যালু 0 ভোল্ট, এটা হবে 0.2, দুটো পয়েন্ট পাইলাম, ঠিক আছে? এখন দেখেন প্রথম পয়েন্টটা কি পাইছিলাম, আগে যাকে দেখাই, ভিজিএস এর ভ্যালু পাইছিলাম যখন আইডি ভ্যালু 0, তখন পাইছিলাম ভিজিএস এর ভ্যালু কত, ভিজি, যখন আইডি ভ্যালু 0 তখন ভিজিএস সমান সমান ভিজি পাইছিলাম, এই যে একটা একটা পয়েন্ট, আর যখন হচ্ছে ভিজিএস এর সমান 0 তখন আইডি সমান সমান কত পাইছিলাম, আইডি সমান সমান দেখেন এখানে ভিজি বাই আরএস পাইছিলাম, তাই না? তো এটা যদি পাই তাহলে কি হবে, এটা হচ্ছে আমরা আগে থেকে এই এটা এই গ্রাফটা আঁকে ফেলতে পারবো, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে এই যে এটা একটা পয়েন্ট যেখানে ভিজি, এখানে ভিজিএস এর ভ্যালু 0, কারণ এই ভার্টিক্যাল অ্যাক্সিসের যে কোনো পয়েন্টে ভিজিএস এর ভ্যালু 0 হবে, আর যদি 0 হয় তাহলে আইডি সমান পাবো ভিজি বাই আরএস, ধরলাম এটা একটা পয়েন্ট, তাহলে এটা সেকেন্ড পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি যোগ করে দিই তাহলে, গঠিত করে দিই তাহলে এই গ্রাফকে ছেদ করবে এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা ছেদ করলে এখান থেকে আমি এভাবে নিলে দুটো ভার্টিক্যাল অ্যাক্সিস নিলে একটা পাবো আইডি এস কিউ, আর একটা পাবো হচ্ছে আইডি এস এস কিউ, আর একটা পাবো অথবা আইডি কিউ, আর একটা পাবো হচ্ছে ভিজিএস কিউ, ঠিক আছে? ওকে, এখন দেখা যাক কি হবে হয়, ঠিক আছে? এখন বলছে সিন্স দ্য ইন্টারাকশন অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ ডিটারমাইন্ড বাই আইডি ইজ ইকুয়াল ভিজি বাই আরএস এন্ড ভিজি ইজ ফিক্সড বাই দ্য ইনপুট নেটওয়ার্ক, increasing values of rs will reduce the level of the id intersection as shown in the figure, মানে যদি আমি rs ভ্যালু কমায় বাড়ায় দিই তাহলে কি হবে, তাহলে id ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে? এই যে যেমন দুইটা কিউ পয়েন্ট দেখাচ্ছে, এখানে একটা কিউ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট, ঠিক আছে? যেখানে নিচেরটা কিউ পয়েন্টের rs1 এর ভ্যালুটা rs2 থেকে বড়, ঠিক আছে? মানে rs ভ্যালু যত বড় দিব id ভ্যালু তত কমবে। But it is fairly obvious that increasing values of RS result in the lower quotient point বা কিউ পয়েন্ট values of ID and more negative values of VGS. এটা আপনাদের হচ্ছে যেটা ইকুয়েশনে দেওয়া থাক, মানে কোশ্চেন দেওয়া থাকবে সেটা হিসেবে দেখতে হবে, আপনাদের ভ্যালু বেশি বা কম দিয়ে মানে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট বুঝাইছে যে কি, যদি RS এর ভ্যালু বেশি হয় তাহলে কি হবে, ID এর ভ্যালুটা কমে যাবে, ঠিক আছে? এটাই বুঝাইছে, আর VGS এর ভ্যালু মোর নেগেটিভ আসবে, এটাই। ওকে, এখন হচ্ছে আমরা উপরে পাইলাম ভিজিএস আর আইডি এর ভ্যালু, ঠিক আছে? এখন আমরা ভিডিএস, ভিডি, ভিএস আর আইআর এর ভ্যালু পাবো, দেখি এখানে কিভাবে বের করছে। এখন এখানে ভিডিএস মানে এখানে বাইরে একটা ভোল্টেজ নিছিলাম ভিডিএস, ওটার সাথে কাকে কানেক্ট করছে, ভিডিডি আর হচ্ছে কি, ভিডিডি আর হচ্ছে আরডি মানে ভিআরডি, ওকে? তাহলে এখানে যদি করি তাহলে আমি কি পাবো, ভিডিএস ইজ ইকুয়াল ভিডিডি মাইনাস আইডি আরডি প্লাস আরএস, মানে আমাদের এই পুরো ব্রাঞ্চটার ভোল্টেজটার সাথে কানেক্ট করে নিছে, ঠিক আছে? যেটা আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস আগেও করছিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে ভিডিএস ইজ ইকুয়াল কত হবে, ভিডিডি মাইনাস আইডি, এই যে এখানে এই আরএস এর অ্যাক্রসেও কারেন্ট আইডি, আর এর অ্যাক্রসেও আরডি এর অ্যাক্রসেও কারেন্ট হচ্ছে আইডি, ঠিক আছে? তাহলে কি হবে, ভিডিডি মাইনাস আইডি ইনটু আরডি প্লাস আরএস, ঠিক আছে? তাহলে ভিডি ইজ ইকুয়াল কত পাবো এখান থেকে, ভিডিডি মাইনাস আইডি আরডি, ভিডিডি সরি ভিডি মানে হচ্ছে এটা হবে ড্রেনের অ্যাক্রসের ভোল্টেজটা হবে, যেটা হচ্ছে সোর্স ভোল্টেজ থেকে আইডি আরডি বা ভিআরডি বিয়োগ করলে ভিডি পাবো আমরা, ঠিক আছে? এই ভিডিএস যেটা পাইলাম সেটা হচ্ছে পুরো ড্রেন টু সোর্স ভোল্টেজ, যেটা ভিডি পাবো শুধুমাত্র ড্রেন ভোল্টেজ, ড্রেন ভোল্টেজটা শুধুমাত্র এইটুকুর জন্য, ঠিক আছে? তার ভিএস ইজ ইকুয়াল কি পাবো আমরা, ভিএস ইজ ইকুয়াল পাবো হচ্ছে এই যে এটার অ্যাক্রসের আইডি আরএস, ঠিক আছে? আর আইআর1 ইজ ইকুয়াল আইআর2 ইজ ইকুয়াল কত পাবো, মানে এই অ্যাক্রসের কারেন্ট বা এটার অ্যাক্রসের কারেন্ট ভিডিডি বাই আর1 যোগ আর2, ঠিক আছে? এখন আমরা একটা ম্যাথ, এই দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? এই ম্যাথে আমি যেভাবে বলছি সেভাবে করে আপনাদের প্রথমে কি বের করতে হবে, দুটো পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? পয়েন্ট বের করার আগে গ্রাফটা আঁকে নিতে হবে, এই ভি আইডিএসএস আর ভিপি এর ভ্যালু থেকে আমাদের একটা পুরো গ্রাফটা আঁকে নিতে হবে। গ্রাফটা আঁকার পরে কি করতে হবে, ভিজিএস সমান সমান একটা গ্রাফ আঁকে নিতে হবে এই রকম করে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, তারপরে আমরা এখানে একটা পয়েন্ট পাবো ভিজি, আর আমরা আরেকটা পয়েন্ট পাবো হচ্ছে এখানে, ঠিক আছে? যেটা হচ্ছে আইডি সমান সমান ভিজিএস বাই আরডি, তারপরে আমাদের এই দুটো পয়েন্ট যোগ করে বলতে করতে হবে, দিয়ে এখানে একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে কিউ পয়েন্ট, এখান থেকে এখানে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস টানবো, এখানে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস টানবো, যেখান থেকে আমরা পাবো আইডি কিউ আর ভিজিএস কিউ, যেটা আমরা এটা এখানে দেখাচ্ছি। আমরা ভিডি কিভাবে পাবো, ভিডিডি মাইনাস আইডি আরডি থেকে পাবো, তারপরে কি পাবো, ভিএস এর ভ্যালু একটা পাবো, দেখেন উপরে আমাদের ইকুয়েশনে ভিএস কেমন করে পারছে, আইডি আরএস, আর তারপরে ভিডিএস মানে হচ্ছে কি হবে, ভিডিডি মাইনাস আইডি আরএস যোগ আরডি, ঠিক আছে? তাহলে ভিডিজি, ভিডিজি পাবো কেমন করে, মানে হচ্ছে ড্রেন টু গেট ভোল্টেজ, ঠিক আছে? এখানে কেমন করে পাবো,
বা এটাকে বলা যায় ড্রেন ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এটাকে পাবো আমরা VDD মাইনাস ID RD, এরকম করলে উপরের ইকুয়েশন ইউজ করে আপনারা এটা পুরোটাই করতে পারবেন, ঠিক আছে? এটা করে দেওয়া নাই, আপনারা এটা চেষ্টা করবেন, এটা উপরেরটার মতনই, ঠিক আছে? আগে যেরকম নিয়ম ফলো করছেন, আমি যেটা বললাম এভাবে স্যার এটা একটা গ্রাফ আঁকে, আইডি কিউ আর ভিজিএস কিউ এর ভ্যালু পাইলে বাকিগুলো ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে? তো এই আর কি, এখানেই শেষ।